আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভ প্রোগ্রামে অংশ নিচ্ছেন সবাইকে সালাম শুভেচ্ছা। আমি সেন্ট্রাল জনতা হাই স্কুলের 95 এসএসসি 95 ব্যাচের ছাত্র। আর ডালিম যেভাবে পরিচয় করে দিল, আসলে আমি আমাদের চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, সবার ছোট, তো আমি 4 নম্বর সন্তান। আমি সেন্ট্রাল জনতা স্কুল থেকে পাশ করার পরে এমসি কলেজ, তারপরে সিলেট ভেটেরিনারি কলেজ থেকে পাশ করে বাংলাদেশে বিসিএস এ জব করি, তারপরে অস্ট্রেলিয়াতে চলে আসি। বর্তমানে অস্ট্রেলিয়া মেলবোর্নে আছি এবং এখানে আমি কনসাল্টিং ভেটেরিনারিয়ান হিসেবে কাজ করি। তো প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাই ডালিমকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। সে আসলে অনেক অনেক কষ্ট করে এরকম একটা আয়োজন করতে হয়। আমরা যারা মানে মাঝে মধ্যে এসব আয়োজন করি বুঝি এটা অনেক ধরনের অনেক কষ্টের ব্যাপার, সবার দ্বারা সম্ভব হয় না। তো ডালিম তার সময়কে কাজে লাগিয়ে যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে সফলভাবে এবং করে যাচ্ছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর যারা সবাই অংশগ্রহণ করতেছেন দেশ থেকে, দেশের বাইরে থেকে এবং বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করতেছেন, সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাই আপনাদের সময়ের জন্য, আমার বাবাকে স্মরণ করার জন্য। আমি আশা করি আপনারা সবাই একইভাবে আমার বাবাকে আপনাদের দোয়াতে সবসময় স্মরণ রাখবেন, যাতে উনি আল্লাহ তাকে মাফ করে দেয় এবং জান্নাত নসিব করে। দুই একটা কথা আমি বলবো এখানে। আসলে এই লাইভে আসার আগে ডালিম কয়েকটা কোয়েশ্চেনের মতো কয়েকটা জিনিস গাইডলাইন দিয়ে দিয়েছে যে কি কি বিষয় আমরা আলোচনা করব। তো সেখানে আছে যেন কেমন কিভাবে আমরা মানে কি কি জিনিস ওনার কাছ থেকে আমরা শিখতে পেরেছি, কিভাবে উনি আমাদের জন্য সাফল্য নিয়ে আসছেন। তো দুই একটা জিনিস আমি শুধু শেয়ার করব স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমি আমার বাবা কাছ থেকে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে জীবনে শর্টকাট বলতে কিছু নাই। এখন আজকে পৃথিবীতে সবাই খুব দ্রুত ধনী হতে চায়, সবাই খুব দ্রুত বড় লোক হয়ে যেতে চায়, সবাই খুব দ্রুত প্রতিষ্ঠিত হতে চায়, সবাই খুব ভালো দ্রুত ভালো চাকরি পেতে চায়। কিন্তু আমার বাবার কাছ থেকে একটাই লেসন শিখেছি, সেটা হচ্ছে জীবনে শর্টকাট বলতে কিছু নেই। যা কিছু অর্জন করতে হয় পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং অধ্যবসায় এবং সাধনা করতে হয়, তার মাধ্যমে যে জিনিসটা অর্জন করা যায় সেটা স্থায়িত্ব হয়। শর্টকাট পদ্ধতিতে কিছু অর্জন করলে সেটা স্থায়ী হয় না। তো আমাদের জীবনের যদি সাফল্য ধরা আসলে ডেফিনেশন ডিফারেন্ট, এক একজনের কাছে এক এক রকম। যদি কেউ কিন্তু যদি কেউ যদি বলে যে লেখাপড়া করার মাধ্যমে জীবনে নিজ কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারার সফলতা, তাহলে আমরা আমরা সফল। কেউ যদি বলে যে পড়ালেখা করার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে পরিবারকে খুশি করা বা পরিবারকে মানে নিজেকে নিয়ে গর্ব করার মতো কিছু একটা করতে পারা যদি যা বলে সফলতা, তাহলে এটা সফলতা। আমার বাবা সবসময় একটা জিনিস দোয়া করতেন, সেটা কোনো মানে স্পেসিফিক কিছু না, বলতেন তুমি আমার সন্তানদেরকে, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে আখেরাত এবং পৃথিবীর জীবন মঙ্গলময় কল্যাণময় করে দেও। এবং তার দোয়াগুলো আসলে আমি দুইটা জিনিস পেয়েছি ওনার কাছ থেকে। একটা হচ্ছে উনি গাইডলাইন, উনি ছিলেন আমার গাইডলাইন, উনি ছিলেন আমার আদর্শ। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি পেয়েছি, জীবনে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন উনি আমাদের জন্য স্পেসিফিক্যালি দোয়াগুলা করতেন। এই দোয়াটা পেয়েছি আপনার সবার ভাগ্যে আসলে এই বাবা মার দোয়াটা থাকে না। আমার মনে হয় আমরা খুবই লাকি। এবং এই দোয়াগুলা কিভাবে যে কাজে লাগছে আমি একটা শুধু একটা একটা ছোট এক্সাম্পল দেই, যে অনেকে হয়তো যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি, যারা বিশ্বাস করে তার সৃষ্টিকর্তা বলে, তারা মনে করবে এটা একটা পীরের মতো একটা জিনিস হয়ে যাচ্ছে, বাট অনেকের কাছে মনে হবে এটা অলৌকিক। আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, আপনারা যারা যারা বাইরে আছেন তারা জানেন বিদেশে যাওয়ার পরে প্রথম কয়েক বছর খুবই টাফ, নিজেকে মানে এস্টাবলিশ করতে গিয়ে, নিজের প্রতিষ্ঠিত করতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয়। আমি যখন 2009 অস্ট্রেলিয়া আসি, আমার বাবার খুব একটা মত ছিল না প্রথমে আসার দিকে। উনি চেয়েছিলেন বাংলাদেশে আমরা আমি অন্ততপক্ষে একটা শিক্ষক হই, ইউনিভার্সিটি একটা টিচার হই, সুযোগ ছিল আমার ইউনিভার্সিটিতে হওয়ার মতো। কিন্তু যখন বাংলাদেশের ওই প্রেক্ষাপটে যখন টাকা পয়সার লেনদেন, তখন বললেন যে যত ভালো জবই হোক টাকা দিয়ে জব নেওয়ার চেয়ে ওই জব না নেওয়াটাই ভালো। তো আলটিমেটলি উনি আমাকে শেষ পর্যন্ত বিদেশে আসার ব্যাপারে মানে অনেকটা অনেকটা কি বলা যায় পরোক্ষ ভাবে উনি উৎসাহ দিয়েছেন শেষের দিকে। কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পরে যখন খুবই কষ্টকর একটা সিচুয়েশনের মধ্যে পড়ি, একটা ভালো জব বাংলাদেশে করতাম, ওটা ছেড়ে এখানে আসার পরে জব পাওয়া যাচ্ছিল না, ওই রকম তো সবসময় হতাশ থাকতাম। উনি শুধু বলতেন একটা কথা, হতাশ হয় না, আল্লাহর উপর ভরসা রাখো আর তুমি তোমার উদ্দেশ্যের প্রতি
অবিচল থাকো, তুমি সফল হবে। 1 বছর যখন চলে যায়, তখন আমি চিন্তা করতেছিলাম যে আর কি থাকবো না, চলে যাও, বাংলাদেশে এখনো জব আছে, চলে যাই। তখন আব্বা বলছিলেন, যখন 1 বছর পুরো হয়ে যায়, তোমাকে আমি বললাম আজকে বাবা যে 6 মাসের ভিতরে তোমার কিছু একটা হবে, আব্বা বলছিলেন 6 মাসের ভিতরে তোমার কিছু একটা হবে। আমার এখনো মনে আছে, আমার সাথে আরো অনেক যারা আসছে 4 বছর, 5 বছর, 6 বছর, এখনো পর্যন্ত অনেকে স্ট্রাগল করতেছে, কিন্তু ওই আব্বা বলছিলেন 6 মাসের ভিতরে কিছু একটা হবে। এবং এটা অলৌকিক বা উনি ফি নাকি আমি জানি না, 6 মাসের ভিতরেই আমার রেজিস্ট্রেশন হয়, আমার জব হয়, এবং এখনো পর্যন্ত 2012 থেকে 2020 এই 8 বছর আমি এই একই জবে এখনো পর্যন্ত আছি, এবং সফলতার সাথে এখনো পর্যন্ত প্রমোশন নিয়ে আমি এই একই জবে আছি, এবং হয়তো আরো ভবিষ্যতে আরো অনেক জীবন কাটাবো এই একই জবে। কিন্তু ওই যে 6 মাসের ভিতরে বলছিলেন, কোথা থেকে যে এইটা কাজে লাগলো আমি জানি না, কিন্তু ওই উনার দোয়াটা আমি, এটাই আমি সবসময় স্মরণ করি যে আসলে মা বাবার দোয়া একটা জীবনে অতি 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। না, আমাদের সফলতার জন্য আমার বাবা মা, পরিবার, সবার গুরুত্ব আমি হিসাব করে বলতে পারবো না, বাট একটা জিনিস আসলে আমি বলবো যে আমরা বা আমাদের জেনারেশন অনেকটা লাকি। আমি এখন দেশে গেলে, বাংলাদেশে গেলে আমি সমাজের দিকে তাকাই, বাচ্চা কাচ্চার দিকে তাকাই, স্কুলের দিকে তাকাই, আর মনে করি আসলে আমরা কত লাকি। আমাদের সময়ে আমরা যে সোসাইটি সমাজে বড় হয়ে আসছি, ওই সমাজে প্রত্যেকটা মুরব্বী আমাদেরকে তখন তাদের নিজের সন্তানের মতো দেখতো, স্কুলের শিক্ষকরা আমাদেরকে আমাদের সন্তানের মতো দেখতো। আমার বাবা যতটুকু সফল হয়েছেন, আমি মনে হয় তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য অংশ ছিল যে উনি ওই ওই পরিবেশে ছিলেন, ওই উনি এমন একটা শিক্ষক মন্ডলী বেষ্টিত ছিলেন যারা সবাই ওই স্কুলটাকে তাদের এখানে আপন কিছু একটা মনে করতো। আমি যখন মনে আছে, আমি যখন ক্লাস 5-এ থাকি, বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 8 জনকে আলাদা করে নেওয়া হয়, নিয়ে একটা একটা রুমে, এবং জিয়াউল হক স্যার আমাদের অতি শ্রদ্ধেয় স্যার, উনি সকাল 7টার সময় আমাদের জন্য আসতেন স্কুলে, আর 6টার সময় যেতেন টিফিন নিয়ে, আমরা টিফিন নিয়ে আসতাম, উনি টিফিন নিয়ে যেতেন। উনাকে কেউ এক্সট্রা 1 টাকাও দিত না, আমরা দিতাম না, স্কুল থেকে দিত না। উনি উনার ডেডিকেশন, ওই যে উনি আমাদেরকে মনে করতেন যে ওদেরকে সফল করতেই হবে, এত কষ্ট করেছেন, আমাদের ভিত্তি করে দিয়েছেন উনি। নগেন্দ্র স্যার, কীর্তিবাবু স্যার, বিএসি স্যার যারা ছিলেন, আসলে কারো 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 দান আমি কোনোভাবে ইয়ে করতে পারবো না, আমরা এগুলা হিসাব করে শেষ করতে পারবো না তাদের অবদান আমাদের জীবনে। তো এই যে একটা পাওয়া, শুধু এটা না, আমাদের সামাজিক ক্ষেত্রে আমি মনে আছে, যেমন আমাদের পাশের বাড়ি চেয়ারম্যান চাচা, রাত সন্ধ্যার পরে বাজারে যদি দেখতো, তুমি কি করো বাবা এখানে, এখনো তোমার কোনো দরকার দরকার আছে এখানে, কাউকে খুঁজতেছো, মানে উনি আমাকে সন্তানের মতো শাসন করতো, সন্তানের মতো আদর করতো। আমাদের সেক্রেটারি সাহেব বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তানহার তানহার করে ডাকতো, এই তুমি কি করো, পড়ালেখা করো কিনা, মানে এদের প্রত্যেকটা একটা সমাজটাকে এমন ভাবে ছিল যে একটা পুরো সমাজটা একটা পরিবার ছিল, এবং প্রত্যেককে, প্রত্যেকটা ছেলেকে তার নিজের পরিবারের সদস্য, নিজের সন্তানের মতো করে মনে করতো, এবং এইরকম পরিবেশ থেকে আমরা বড় হয়ে আসছি। এই জন্য আমি মনে করি আসলে আমরা যে সাকসেসফুল, এটা আসলে খুব একটা যে আমাদের নিজস্ব অবদান বা আমাদের পরিবারের অবদান শুধু এটা বলা উচিত না, এটা বলবো আমি পুরো সমাজ, সমস্ত স্কুলের একটা অবদান। এবং বর্তমান পরিস্থিতিতে আমি যখন বাংলাদেশে যাই, আসলে আমি আমি আই ফিল স্যাড ওই বর্তমান জেনারেশনের জন্য, এবং এইরকম পরিস্থিতিতে বর্তমানে সবাই, শিক্ষকরা বলেন, সমাজ, সমাজের সমাজে যারা মুরব্বী শ্রেণী আছেন, কেউ কাউকে মানে নিজের নিজের ওই আগের মতো যে আপনজন মনে করে না, কেউ কেউই একটু এক্সট্রা কাউকে বিনা কারণে এক্সট্রা কোনো কেয়ার করতে চায় না। তো এরকম পরিস্থিতিতে যেসব ছেলেরা এখন উঠে আসতেছে, আমি মনে করি ওরা ওরা রিয়েল ক্লেভার, আমি আমি মনে করি ওরা হচ্ছে বিশেষ আসলেই সফল জীবনে। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, দুই দুই একটা স্মৃতিচারণ আমি করতে পারি আমার স্কুল স্কুল জীবনে আর বাবা, তো সবগুলো স্মৃতিচারণই হবে আসলে মার 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 খাওয়া, দুষ্টামি করছি প্রচুর মারতো, কিন্তু বাবা মনে হয়তো আমার মনে হয় আমি দুষ্টামি কম করলে আমাকে মারতো, যাতে কেউ মানে এটা বলতে না পারে যে আমাকে কম মারছে। তো আসলে এখন চিন্তা করি ওই জীবনের ওই শাসন, ওই ওইগুলা যদি না হতো, হয়তো আমরা আজকের পরিস্থিতিতে থাকতাম না, এবং আমাদের সন্তানরা আসলে ওই জিনিসগুলো, ওই রকম শাসন আমাদের পরবর্তী প্রজন্ম, ওরা ওই ওই জিনিসগুলো বুঝেই না, ওরা জানতেই চায় না, বুঝতেও চায় না, আসলে টোটালি ডিফারেন্ট। তো আমি শুধু এই কথাই বলবো যে আমার বাবা উনি সফল ছিলেন, উনি সবসময় সততার সাথে জীবন যাপন করতে চেয়েছেন,
খুবই সহজ সরল ভাবে জীবন সরল কাটাতে চান, এবং আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছেন যে সহজ সরল জীবন বেস্ট জীবন, এবং জীবনে যদি কিছু অর্জন করতে হয় সেটা পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায় এবং 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 একান্ত একনিষ্ঠতার মাধ্যমে তা অর্জন করতে হয়। শর্টকাট বলতে জীবনে কিছু নাই, এবং কেউ শর্টকাটের মাধ্যমে কিছু অর্জন করলে ওটা চিরস্থায়ী হয় না। ধন্যবাদ ডানিমকে এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য। আমাকে যদি কেউ যেন, আমি আরো কিছুক্ষণ সময় থাকতে পারবো, যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে কারো আমি আনসার দিতে পারবো, বাট আমি আপনাদের কথা শুনবো, আমি আর কিছুক্ষণ থাকবো, অসুবিধা নেই। ধন্যবাদ আরিফ আনোয়ার তানহার ভাইকে।